এখন দিনের বেলা এত রোদ উঠে, যেই রোদের মধ্যে ছাদে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। প্রচণ্ড গরম, আর আপনারা যারা ছাদ বাগান করেন তারা প্লিজ এই রোদের মধ্যে ছাদে যাবেন না, কারণ এই গরমে ছাদে কাজ করতে গেলে হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে। প্রচণ্ড গরম, তার সাথে সূর্যের এত তেজ যে একদম মাথা ধরে যায়। কিন্তু কিছু করারও নাই, এই কয়দিন ছাদে না যাওয়ার কারণে আমার ছাদ বাগান দেখলে মনে হবে এটা ছাদ বাগান না, পুরো একদম জঙ্গল হয়ে গেছে। আর দুইবার তিনবার হচ্ছে গাছগুলোতে জল দেওয়ার পরও রোদের তাপে এই অবস্থা হয়ে থাকে। এত পরিমাণ মানে জঙ্গল হয়ে গেছে, গাছের মধ্যে আগাছা হয়ে গেছে, এইগুলা পরিষ্কার না করলে গাছগুলা নষ্ট হয়ে যাবে। আর এই যে 1 ইঞ্চি প্ল্যান্ট, এই জিনিস আমার পুরো ছাদ দখল করে ফেলছে, তাই বাধ্য হয়ে আজকে পুরো ছাদটা ক্লিন করতে হবে। আর এই 1 ইঞ্চি প্ল্যান্টগুলো আমি তুলে ফেলেই দিব, কারণ এদের জন্য হচ্ছে অন্যান্য গাছগুলা পুষ্টি পায় না, নষ্ট হয়ে যায়। দু একটা জায়গায় একটু ডেকোরেট করে রেখে বাকিগুলো সব আমি ক্লিন করে ফেলবো।